আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 3 শতক জমির উপরে একটি 5 তলা বাড়ির 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। এই বাড়িটা দেখেন, সামনে আমরা সিঁড়ি রাখছি, 2 সাইডে 2টা বারান্দা রাখা হয়েছে এবং পিছনে বেশ কিছু বারান্দা আছে, ডিজাইন আছে, সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে আমরা ডিজাইনটা তৈরি করছি। এখানে 2 সাইডে কিছু গ্রিন রাখা হয়েছে, সব মিলাই অসাধারণ একটা ডিজাইন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের আর্কিটেক্টরা সার্বক্ষণিক আপনি দিনে রাতে যা ওরা চেষ্টা করে, আমাদের দেশ বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে তাদের যাতে বাড়ির প্ল্যান ডিজাইন সংক্রান্ত একটি আইডিয়া তারা নিজেরা তৈরি করতে পারে এবং এটা কী ধরনের স্বপ্ন নিয়ে তারা আগাবে, কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য মূলত এই কাজগুলো আমি রেগুলার করে থাকি। আজকেও তার ব্যতিক্রম না, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। এখন আমি মূল প্ল্যানটি আপনাকে দেখাবো। মূল প্ল্যানে এটা হচ্ছে মোট 32 ফিট বাই 42 ফিট জায়গার উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। আসুন প্ল্যানটি দেখাই। আপনারা দেখেন যে 42 বাই 32, প্রায় 3 শতকের একটু বেশি জমি। মাঝখানে আমি সিঁড়ি রাখছি, সিঁড়ি রাখার পরে সে সিঁড়ি দিয়ে ঢুকবে, অথবা যদি আপনি সে গ্যারেজ রাখে একটা, আপনি ইচ্ছা করলে যে কোনো একটা গ্যারেজও রাখতে পারেন। আমি গ্যারেজের অংশে যাচ্ছি না, আমি সরাসরি আপনি নিস্তলা পুরোটা গ্যারেজও করতে পারেন। আমি সিঁড়ি দিয়ে ঢুকলাম, ঢোকার পরে যখন ইউনিট এতে যাবে তখন এ দরজায় ঢোকার পরে সে একটা বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা লবি, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম আছে, সঙ্গে একটা বারান্দা আছে, এখানে একটা লবি আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা কিচেন আছে, যাতে এখানে আলো বাতাস আসতে পারে সেজন্য লবিটা রাখা হয়েছে। এখানে কিচেন রাখা হয়েছে এবং এই লবি দিয়ে কিচেনে যাইতে পারবে তারা। এখানে একটা কমন টয়লেট আছে, এখানে আর একটা বেডরুম আছে, সঙ্গে একটা বাথরুম আছে এবং একটা বারান্দা আছে। যখন তার মানে এখানে 2টা বেডরুম আছে, সামনে একটা বারান্দা আছে এবং পিছনে আর একটা বারান্দা আছে। যখন ইউনিট 2তে যাবে তখন এই দরজায় ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে। এখানে ভেন্টিলেশনের জন্য লবি আছে 3 ফিট, এখানে কিচেন আছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটি বারান্দা আছে। আর সামনে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে সামনে থেকে দেখলে এরকম দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখান বরাবর আমি সিঁড়ি রাখছি, এটা একটা বারান্দা, এটা একটা বারান্দা, দুদিকে 2টা বারান্দা দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মন্ডল, এই ছিল মোটামুটি যখন আমি দোতলাতে যাওয়ার পরে এখানে কিন্তু এই বারান্দাটাকে এদিকে ভাসায় নিয়ে আসা হয়েছে, এখানেও আর বারান্দা এই সাইডে 3 ফিট জায়গা বেশি নিয়ে হয়েছে। যেমন এই বারান্দাটা স্ট্রেট ছিল কিন্তু দোতলায় যাওয়ার পর এদিকে আর বাঁকা হয়ে গেছে। সেটা যদি আমি আপনাকে মডেলটায় দেখাই, দেখেন এই বারান্দাটা, এটা যেমন শুধু এটুকু আছে, এটা কিন্তু এখান থেকে ঘুরে এখানে আসছে, আবার এখানেও একটা বারান্দা সেট করেছে, এখানেও আর একটা বারান্দা সেট করেছে, যার ফলে বাড়ির ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে। দর্শক মণ্ডলী, এবার আমি দেখাবো যে এই বাড়িটা এ ধরনের বাড়ি 5 তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচে আপনার 1900 থেকে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, আপনার লেবার খরচ সহ। আর এখানে যদি আপনি আমাকে যদি বলেন যে ইট বালি সিমেন্ট কতটুকু লাগবে, আমি সংক্ষেপে বলতে পারবো, এখানে আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনার 9টা করে হচ্ছে পিকেট ইট লাগবে, প্রতি স্কোয়ার ফিট 9 থেকে 10টা করে পিকেট ইট লাগবে। যেহেতু এটা 1200 স্কোয়ার ফিট, তাহলে আপনার 12000 পিকেট লাগবে ফাউন্ডেশনে, এবং প্রতি স্কোয়ার ফিটের জন্য ফাউন্ডেশনের জন্য 3 কেজি রড লাগবে, তাহলে 3.5 টন রড লাগবে আপনার হচ্ছে শুধু ফাউন্ডেশনে। এরপরে যেটা আসবে কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বিম কলাম ছাদ প্রতিতলার জন্য, তাতে 600 টাকা খরচ হবে প্রতিতলার জন্য। সেখানে যদি আপনি আমাকে রডের হিসাব বলেন, তাহলে প্রতি তালার জন্য আপনি 2.5 টন রড লাগবে, প্রতি তালার প্রতি স্কোয়ার ফিটের জন্য 2.5 কেজি করে রড লাগবে, এবং ইট লাগবে প্রতি স্কোয়ার ফিটের জন্য 9টা রড লাগবে, আর খরচ লাগবে অ্যাভারেজ 600 টাকা স্কোয়ার ফিট। এরপর যদি আমি কমপ্লিট বাড়িটা হিসাব চান আমাকে যে কত টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বাদে, তাহলে আমি বলবো 1350 টাকা স্কোয়ার ফিট হইলে এ ধরনের বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব, আর 1550 টাকা হইলে ফাউন্ডেশন সহ কমপ্লিট করা সম্ভব। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আপনি সবাই ভালো থাকবেন। যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখতেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। শেষের পরে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। আল্লাহ হাফেজ।